এটা ওয়াটারফল আছে যদি আমার জামাই খুবই রোমান্টিক প্রবাবলি গ্র্যান্ড সুলতানের এটা সবচেয়ে হাইয়েস্ট পিক চার প্লাক হয়ে গেছে খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এখান থেকে যে আবার সামনের গেটে ফেরত যাওয়া যায় আলিবা খেয়াল করেছো কি গলফ কোর্সের নিচের ঢালুতে কিন্তু একটা ছোট ছোট চা বাগানের মতো করে রেখেছে আর কি আমরা দেখি চলো আগাই এটা ওয়াটারফল আছে এটা ওদের গ্র্যান্ড সুলতানেরই প্রপার্টি হ্যাঁ নিজস্ব প্রপার্টি সো লেটস গো ফর ইট আমরা এখন গলফ যে মাঠটা আছে ওটা ঠিক পিছনে চলে আসছি কারণ উপর থেকে একটা ভিউ আমি দেখতে পেয়েছি যে এখানে একটা লেকের মতো আছে একটু কাছ থেকে নিয়ে দেখতে চাচ্ছিলাম আপনাদেরকে ওয়াও লুক এট দ্য ভিউ শান্ত পরিবেশ সুন্দর একটা পরিবেশ এখানে একটু লোকজন কম আছে আর আমি আসার পর থেকে দেখতে পাচ্ছি এত বেশি প্রচুর লোককে প্রতি চলে আসছে এখানে যে আমি তো একটু দাঁড়িয়ে শুট করবো বা কথা বলবো সে স্পেসটুকু আমি পাচ্ছি না এখানে একটু অনেক লোকজন কম ইনফ্যাক্ট নিজস্ব চায়ের বাগান বা প্রপার্টি বলে থাকে খুব মেনটেন করা দেখতে পাচ্ছি এবং আমি যতটুকু কভার করা যায় সেটা আমি করছি এখন পর্যন্ত আর নেক্সট ডেতে তো আমরা অবশ্যই কালকে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে ঘুরবো সেখানে আরও ডিটেলস থাকবে তো চলো একটু দেখি সামনে মাঝখানে গ্রিন ফিল্ডটাও কিন্তু খুব সুন্দর লাগছে এক্সেলেন্ট মনোরম পরিবেশ আমি জানি না ক্যামেরার মাধ্যমে কেমন লাগছে বাট সামনাসামনি অনেক গ্রিন এটা অনেক গ্রিন অসম্ভব সুন্দর আমার খুবই ভালো লাগছে এক্সেলেন্ট সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের গ্র্যান্ড সুলতান হোটেলটা এখানে যারা গেস্ট আছে তাদের জন্য যে চা বাগানটা রিজার্ভ করে রাখছে এটা তো বেস্ট পার্ট মানে যারা শ্রীমঙ্গলে আসবে ডেফিনেটলি বিভিন্ন বাগানে তো ঘুরবেই বাট চাইলে গ্র্যান্ড সুলতান থেকেও কিন্তু পুরো বাগান চায়ের বাগান দেখতে পারবে এবং এনজয় করতে পারবে যেটা গেস্টের জন্য অনেক কনভিনিয়েন্ট
সো এই ক্ষেত্রে গ্র্যান্ডসনকে এটা বড় থ্যাংক ইউ দেওয়া উচিত। প্রবাবলি গ্র্যান্ড সুলতানের এটা সবচেয়ে হাইয়েস্ট পিক, ওদের যে প্রপার্টি আছে রাইট এর সামনে ওদের হেলিপ্যাড গ্র্যান্ড সুলতানের, আর এটাও হচ্ছে ওই গলফ কোর্টেরই একটা এক্সটেনশন, আমার সবচেয়ে হাইয়েস্ট পিক অফ গ্র্যান্ড সুলতান প্রপার্টি। হ্যাঁ লিমা খুব টায়ার্ড হয়ে গিয়েছে, বেশ অনেকখানি আমাদের উপরে চলে আসতে হচ্ছে, আর আশেপাশে ভিউ অসম, খুবই সুন্দর ভিউ, এক্সেলেন্ট, চেষ্টা করছি আপনাকে যতটুকু সম্ভব দেখানোর। ভেরি নাইস, এত গ্রিন, এত গ্রিন, আর বারবারই বলছি যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে গ্র্যান্ড সুলতান নিজস্ব প্রপার্টি যে টি গার্ডেন করেছে, সো ইট ইজ ভেরি কনভিনিয়েন্ট আমাদের জন্য যারা আমরা বাইরে থেকে আসি শ্রীমঙ্গলে, আমরা বড় বড় টি গার্ডেন তো যাবোই বাট এখান থেকেই মেসলা টি গার্ডেন দেখতে পারবো। ওকে সামনে আমরা আগাই, পার্দা দেখি কি কি দেখানো যায় আপনাদের। আমরা কিন্তু আমাদের ইজমাকে মিস করছি, নেক্সট টাইম ইজমা আসলে হয়তো এই জায়গাটা এনজয় করতে পারবে। ডেজার্ট আছে, ম্যাঙ্গো কেক, চকলেট ফাজ কেক, ভ্যানিলা কেক, আরো ডিফারেন্ট ডিফারেন্ট কেক আছে। আর স্ন্যাক্সের মধ্যে যেমন লেমন পিস্তাচিও ড্যানিশ, তারপর হচ্ছে ফ্রুট ড্যানিশ, এইভাবে জিনিসপত্র আছে যেগুলো এখানে স্ন্যাক্সের জন্য খুব ভালো। সো আপনি দেখি সামনে আমি বাইরে যেতে চাই, বাইরে যেয়ে চা খাবো, শ্রীমঙ্গল আসলাম এতক্ষণ এত ঘন্টা এগুলো চা খেলাম না। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু ইউনিক দেখাতে, এবং এটা দেখে আমার আমাদের কাশ্মীরে আমি জাফরানের বাগানও দেখেছিলাম, অলমোস্ট সেমই যে জাফরানের বাগানে জাফরান যখন প্লাক করে তখন অলমোস্ট এরকম একটা রূপ হয়েছে, তাই মনে করলাম যে আমাদের ভিউয়ার্সদের এটা যদি দেখাতে পারি আমরা। কথা বলতে পারবে
So guys, I'm going to show you the main cocktail. যেখানে শাফলং এর চায়ের জন্য বেস্ট ফেমাস এটা। তো আমি অলরেডি শাফলং এর চাটা অর্ডার করে দিয়েছি, পাশে সেটা দুধটা নিব। কারণ শাফলং এর চায়ের কথা আমি এত শুনেছি যে তো আমি কখনো ট্রাই করিনি, যদিও আমার অনেকবার সিনেটা আসলে হয়েছে। তো দেখতে যাচ্ছি যে টেস্টটা কেমন, তো আপনাদের সাথে আমি শেয়ার করি। এটা হচ্ছে সেই শাফলং এর চা যার কথা আমি এত বেশি শুনেছি। সো আজকে আমি খুব সুপার এক্সাইটেড এটা টেস্ট করার জন্য। তো এটার জন্য যেহেতু এটা সাতটা লেয়ার, তো আমাকে একটু বুঝাই দিতে সুবিধা হবে। এই জন্য হেল্প করছে শাওন ভাই। তো শাওন ভাই একটু বলেন তো, সাতরঙের চার লেয়ারটাকে কি কি? এটা গ্রিন টি, এটা হচ্ছে হোয়াইট টি, হোয়াইট টি, আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক টি, এটা ব্ল্যাক টি, এটা হচ্ছে দুধ চা, দুধ চা, প্রথম ইয়েতে আমি কিন্তু একটা দারচিনির একটা টেস্ট পাচ্ছি। আমার জানি না, আমার কাছে খুব দারচিনির একটা ফ্লেভার আসতেছে ফার্স্ট ইয়েতে। এখানে বলা হয়েছিল লেয়ারে লেয়ারে নাকি আমি টেস্টটা বুঝতে পারবো। তার আগে তুমি কি ট্রাই করে দেখতে চাও একটু? তুমি ট্রাই করো, তাহলে আমি করবো। অনেকের কাছে অনেক ধরনের মতামত থাকতে পারে, অনেকের কাছে সঙ্গে চাটা ভালো লাগে না। আমি যাদেরকে জিজ্ঞেস করেছি পরিচিত বা অনেকের কাছে খুব ভালো লেগেছে। তো আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে না, খুব ভালো লাগতেছে এবং কাইন্ড অফ ফ্রেশ। আমি ট্রাই করে দেখি কেমন লাগে সাথে যাচ্ছে। আই হোপ তোমার ভালো লাগবে, কারণ আমার কাছে খারাপ লাগতেছে না। অনেক রিফ্রেশিং একটা টেস্ট, মানে দুধচা প্লাস হচ্ছে রংচা মিক্সচার একটা টেক্সচার আসছে। বাট আমি এখানে একটা জিনিস ট্রাই করে দেখতে চাই, আমার কাছে খুব ইনোভেটিভ লাগছে ব্যাপারটা। সেটা হচ্ছে কি সাদা চা, একটা সাদা চা আমরা একটু নিয়ে দেখতে পারি যে কেমন ইয়ে হয়। ইন্টারেস্টিংলি আমি চা খেতে খেতে এখানকার যিনি ওনার আছেন তাকে আমরা পেয়ে গেছি। তো যেহেতু ওনাকে পেয়ে গেছি, তো আমার অনেক আমারও কিছু প্রশ্ন আছে, রাখি কিছু প্রশ্ন ছিল। তো আমরা এটা চাচ্ছিলাম ওনার মুখ থেকে সরাসরি শুনি এখানকার হিস্ট্রি সম্পর্কে, কেন এটাকে সাত রঙের চা বলা হয়। তো আমরা এখন সরাসরি আমরা আমাদের সাথে পেয়েছি আজকে দাদা মানিক রাম গোকে। তো উনি এক ওয়ান অফ দ্য ওনার এই নীলকণ্ঠ চায়ের রেস্টুরেন্টের। তো উনি আজকে আমাদের সাথে কিছু ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। তো দাদা, এই সাত কালার চায়ের আইডিয়াটা কীভাবে আসলো যদি একটু ডিটেলে বলেন? সাত কালার আসলো অ্যাকচুয়ালি হচ্ছে যে কিছু তৈরি করতে গেলে যদি কিছু পাওয়া যায়। আমাদের মূলত আগে নর্মাল চায়ের দোকান ছিল, কালার চায়ের দোকান ছিল না। তো আমাদের দোকানটা ছিল ফাঁকিয়ে চলো চা বাগানের পতন, যেটা হচ্ছে কি 2000 সালে। সেখানে আমরা হয়তো যে নর্মালি চাগুলো বিক্রি করতাম, সেখানে আমাদের একটা চা ছিল সাদা চা নামে পরিচিত ছিল। এটার পাশাপাশি আমরা কালার চা আর লাল চা তৈরি করতাম। তার সময় দেখা গেলো যে এই দুটো চাকে একসাথে করলে আমরা তৈরি করতাম দুটো কালার আসে, ওই দুই কালার ওখান থেকে শুরু। আচ্ছা, আর আজকে এই পর্যন্ত এসে 8 পর্যন্ত স্থগিত। বাহ, যদি অর্ডার দেওয়া হয় তো আমরা 10 পর্যন্ত করে দিতে পারি। আচ্ছা, এমনি আপনাদের এখানে কত বছর ধরে আপনাদের এই চা ব্যবসার সাথে আমরা জড়িত? মূলত আমাদের চা ব্যবসার সাথে জড়িত, আমাদের শ্রীমঙ্গলের ব্যবসাটা হচ্ছে আমরা 2003 সালে শুরু করি। আর আমাদের দেশের বাড়ি হচ্ছে মুক্তাকাশ মানুষ, সেখানে ছিল প্রায় আরও 10-12 বছর। আনুমানিক হতে পারে প্রায় 30 বছরের মতো ব্যবসা। 30 বছর? তো আমার তো মনে হয় এখানে শ্রীমঙ্গলে যারাই আসেন টুরিস্ট, তারা একবার হলো নীলকণ্ঠের নাম শুনেন এবং এখানে নীলকণ্ঠে ভিজিট করেন। অ্যাটলিস্ট আমি গত 5-6 বার যতবারই এসেছি আমি একবার করে ভিজিট করেছি। তো এরকম যদি কোনো শেয়ার করা থাকে যে এরকম কোনো স্বনামধন্য বা কোনো সেলিব্রিটি কেউ কখনো যদি আপনি এখানে দোকানে ভিজিট করে থাকে, ওনার নাম যদি শেয়ার করতে চান আর কি। কিন্তু তো অবশ্যই অনেকে হয়তো বিশ্বাস করে না যারা ইদানিং আসছে আমাদের দোকানে। আমাদের কিন্তু বর্তমান বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ওনাদেরকে কিন্তু আমরা চা খেয়েছি আমাদের নির্গত চা কেবিনে। এরপরে আপনার
দুই তিনজন মন্ত্রীও ছিলেন ওনার সাথে, যার ভিতরে একজন প্রয়াত আপনার হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত স্যার, এরপরে আমাদের রবিচার তপসী খেয়েছেন, এরপরে এই লেভেলের যারা আসে শ্রীমঙ্গল ভিজিট করতে অবশ্যই কিন্তু নির্মল চাকরি বিনয় করলেও আশা যায়। ওনাকে আপনার দোকানে এসেছিলেন? জি, উনি আমাদের দোকানে আসেন, ওনাকে আমরা খাওয়াই ছিলাম বিজেপি ক্যাম্পে। সরি, বিজেপি ক্যাম্প? ও, বিজেপি ক্যাম্পে গিয়ে খাবে। আচ্ছা, যাক, তো আমি আসলে খুবই প্রাউড যেখানে আমাদের পিএম চা খেয়ে গেছেন, যাদের কাছ থেকে, তো তাদের কাছে আমরাও চা খেলাম। সো থ্যাংক ইউ দাদা, আমি আমাকে সাহায্য করার জন্য এবং বলার জন্য অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটা সুযোগ দিলেন আপনার পেজে আসার জন্য। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং এই চ্যানেলটা যারা দেখছেন তাদের সবাইকে আমাদের নির্মল চা খেয়ে এবং শ্রীমঙ্গলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা, এবং টুরিস্টদের অবশ্যই তা বলবো যে শ্রীমঙ্গল আসেন, ঘুরে যান, খুব সুন্দর একটা জায়গা, যদি না আসেন তাহলে মিস করবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা এখন আমার চা এনজয় করি। আবার এই জন্য বলা হয় যে চায়ের রাজ্য হচ্ছে শ্রীমঙ্গল, মানে এটা এমনি এমনিতে অ্যাকচুয়ালি হয়। তো যেহেতু আজকে অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাইরের আউটভিউগুলো নিতে পারিনি, তো চেষ্টা করবো অ্যাটলিস্ট সিলেটের চা বাগানগুলো আপনাদেরকে ঘুরে দেখার জন্য। ওকে, তো আমরা চাগুলো এনজয় করি আর আবার ফিরে আসছি ডিনারের সময়। চিয়ার্স। চা খাওয়াটা শেষ, চা খেতে আস্তে আস্তে হঠাৎ আবার এখানে একটা দোকান চোখে পড়লো, যেখানে আমি না ঢুকে পারলাম না। দোকানটার নাম হচ্ছে নীরব মণিপুরী হ্যান্ডিক্রাফটসের দোকান, অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায়। তো ভাইয়া একটু আমাকে দেখেন না কি কি আছে আপনাদের নতুন নতুন জিনিস। কিছু জামা, কিছু সেলুনের কাপড়, আর এটা হচ্ছে ওনা জামাগুলি সবই ফ্রি সাইজ। তারপর আমাদের অনলাইনে ফ্যাসিলিটি তো আছেই। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে ফ্যাসিলিটিস আছে, চাইলে যে কেউ অনলাইনে থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে আর কি কি আছে ভাইয়া? এগুলো কামিজ সব তাই না? আচ্ছা, এগুলো তো জানতাম না। আচ্ছা, এগুলো জানতাম না। তারপর আছে তাদের কিছু কামিজ ডিজাইন। না, সুন্দর, দোকানটা খুব সুন্দর, ভালো লাগছে। দেখি কিছু কেনাকাটা করতে পারি। আমি যেখানে যাব শাড়ি দেখব না, এটা হতে পারে না, কারণ আমার পরিচিত অনেকেই জানে আমি শাড়ি পরতে অনেক পছন্দ করি। সো এখানে ওনারা আমাদের কালেকশন করে দেখাতে চাচ্ছেন আমাকে, মনে করি শাড়ি। ওয়াও, সুন্দর কিন্তু অন্ধকার লাগতেছে, বাট আমার কাছে খুব ভালো লাগতেছে।
সামনে আমরা আরো যাই দেখি ওখানে কি কি আমরা দেখতে পাই, রাতের ভিউটা কেমন গ্র্যান্ড সুন্দর। সামনে ওই যে লাইট ভিউটা যে করছে লাইট দিয়ে, এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে ব্রিজটা স্পেসিফিক্যালি। ব্রিজটা চলো আমরা একটু দেখাই গ্র্যান্ড সুলতানের রাতের ভিউ। প্রবাবলি আমরা কালকে দিনের ভিউ নিয়ে আসবো, আজকের জন্য আমরা রাতের ভিউটা আপনাদের দেখাই। না তবে আমার কাছে মনে হয় আমরা এখন একটু আগে যখন চা খেতে গেলাম, আমরা যে রোড গুলো দিয়ে যাওয়া আসা করেছি এত কোয়াইট আর এত মানে মানুষজনহীন, তো ওইটা যাওয়ার পরে আসলে এখানে এখানে আমাকে মোটামুটি ভালোই লাগছে। এখানে খুব একটা যে না, এটা তো রিসোর্টের ভিতরে অফকোর্স সেফ, কিন্তু আমরা যে রোড রোড যেটা দিয়ে পাস করে আসছি, সো ওইটা হওয়ার পরে এখানে তো আমার মনে হয় যে অনেক আলো। ওই রোড গুলো ছিল, আমি ক্যামেরায় দেখাতে পারছিলাম লাইটের জন্য, পিচ ডার্ক একদম চা বাগানের মাঝখান দিয়ে। আমরা যদি যেহেতু আমরা গাড়ি নিয়ে আসিনি, সিএনজি দিয়ে আসছিলাম, সো আমার কাছে খুব ভয় লাগছিল। যেখানের মধ্যে অন্যতম হচ্ছে অরণ্য বিলাস। এই রেস্টুরেন্টটা একটু উঁচু টিলার মধ্যে করা হয়েছে এবং খুব পপুলার এখানে। তো আমি ভিউয়ারদেরকে চাচ্ছিলাম এই রেস্টুরেন্টে একটু এমবিয়েন্সটা দেখিয়ে দিতে, যাতে করে তারাও যদি আসেন তাহলে এখানে লাঞ্চ অথবা সেক্ষেত্রে ডিনার করতে পারে। আমার মনে হয় ডিনারের জন্যই বেটার হবে, বিকজ রাতের বেলা আমার খুব ভালো লাগছে। আই ডোন্ট নো অ্যাবাউট মানে ডে লাইট, বাট রাতের বেলা খুব ভালো লাগছে লাইটিং করার পরে। খুব সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, ডিশেসরা কাজ করছেন। কিচেনটা ট্রান্সপারেন্ট, সো ইটস অ্যাবসলুটলি ফাইন। ভালোই আছে, খুবই সুন্দর। তো আমি একটু ভিতরটা একটু দেখিয়ে দিই। খুবই সুন্দর একটা ওপেন হুড একটা খাট ডাইনিং এর জায়গা, সো আই থিংক ইটস ইভেন খুব রোমান্টিক অ্যাজ ওয়েল। খুবই সুন্দর উপর ওপেন হুড, এখানে আপনি একটা রোমান্টিক ডিনার অর্গানাইজ করাই যায়। তো আমার মনে হয় খাওয়ার সময় রোম্যান্স কিসের আমি ঠিক বুঝি না, খাওয়ার সময় তো পেট পূজা করতে হবে। যাই হোক জিনিসটা আমরা মানে যাই হোক খাওয়াটা আমরা এনজয় করি, আমাদের এরপরে হচ্ছে একটা প্ল্যান হচ্ছে যে আমরা রাইট মুভি দেখার একটা প্ল্যান আছে, সো এখানেই আজকে আমরা হয়তো বা মুভি টুভি দেখে আর একটু হাঁটাহাঁটি করে শেষ করব। কালকে সকালে আমরা হয়তো বা একটু শ্রীমঙ্গল ট্যুরে বের হবো, দু একটা জায়গা হয়তো বা টাচ করবো। সো ভালো থাকবেন এবং গুড নাইট।